বাবড়ে সার্ভিস রিভলভার হ্যায় পুষ্পা দা রাইজের সেই টাক মাথার পুলিশকে মনে আছে নিশ্চয়ই। সেই সিনেমায় খুব কম সময়ের জন্য পর্দায় দেখা গেলেও আল্লু ও রশ্মিকার মাঝে নিজের দিকে কিন্তু ঠিকই আলো কেড়ে নিয়েছিলেন ফাহাদ ফাসিল। এবার ফাহাদের 41তম জন্মদিন উপলক্ষে পুষ্পা দা রুলে তার পোস্টার প্রকাশ্যে এনেছেন নির্মাতারা, আর সেই লুক দেখে তাকে আবারও বড় পর্দায় দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন তার অনুরাগীরা। এদিকে পুষ্পা দা রুল সিনেমার মুক্তিরও হাতে আছে বেশ কয়েক মাস, কিন্তু এর মাঝে এলো দুঃসংবাদ, একটি বিশেষ রোগে আক্রান্ত ফাহাদ ফাসিল। সম্প্রতি কেরালার কোথা মঙ্গলামে একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে নিজের এই রোগের কথা জানান তিনি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক চিকিৎসক, সেখানেই এই রোগের প্রতিকারের উপায়ও জানতে চেয়েছেন তিনি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ফাহাদের প্রশ্নের উত্তরে সেই চিকিৎসক জানান, ছোটদের ক্ষেত্রে খুব সহজেই ADHD রোগের চিকিৎসা করা যায়, আর বড়দের ক্ষেত্রে লক্ষণ বুঝে চিকিৎসার পদ্ধতি নির্ণয় করতে হয়। কিছু ক্ষেত্রে মনোবিদ্যের সাহায্য নেওয়া উচিত, কখনো আবার ওষুধের প্রয়োজনও পড়তে পারে। ADHD এটি এক ধরনের মানসিক রোগ, সাধারণত শিশুদের মধ্যেই এই রোগের প্রভাব বেশি। এই রোগে আক্রান্ত হলে সাধারণত অন্যের দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা দেখা যায়, কিংবা সর্বত্র সবার মধ্যমণি হয়ে থাকার প্রবণতা দেখা যায়। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।